দর্শক আসসালামু আলাইকুম ইউরো সিলেট টিভির পক্ষ থেকে আপনাদেরকে এক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠানটি এখানেই শুরু করতে যাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা আছি সিলেট দক্ষিণ শুরু উপজেলা দুই নম্বর এখান দিয়ে ইউনিয়নের আট নং ওয়ার্ডের একজন সুনামধন্য ব্যক্তিত্ব যিনি একাধারে এই সর্বমহলের পরিচিত এবং সমাজসেবক শিক্ষা অনুরাগী এবং অত্র এলাকার ঐতিহ্যবাহী একটি সংগঠন আছে রংধনু সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন দর্শক আমরা ওনার সাথে আলোচনা করব এই করোনাকালীন মহামারী যখন লকডাউনে ছিল তখন গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং পাশাপাশি রংদনী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দর্শক এই মুহূর্তে আবারও পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট দক্ষিণ সুরমা উপজেলার দুই নং বরেখান দিয়ে ইউনিয়নের আট নং ওয়ার্ডের সুনামধন্য ব্যক্তিত্ব এবং সর্বমহলে পরিচিত বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী যাকে একতায় বলা হয় মানবতার ফেরুয়ালা আমরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি বলছি জনাব রেজাউল করিম সুমন সাহেব আমরা সরাসরি রেজাউল করিম সুমন সাহেবের কাছে জানতে চাইব এই করোনাকালীন মহামারীর সময়ে ওনার সংগঠনের পক্ষ পক্ষ থেকে কতটুকু ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরেছেন পাশাপাশি ওনার নিজের ব্যক্তিগত তহবিল থেকে কতটুকু মানুষকে সহযোগিতা করতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবানিতে ভালোই আছে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ পুরানোর আয়াত লাইন শাকার তুমুল্লা আজিদান্না কুমলাইন কাফার তুমিন্না আজাবিল্লা আল্লাহ তালা করিয়া যা কিছু আছে তোমরা দেতাও পাও তার উপরে শুকুর আদায় করো তো আমি আল্লাহ তালা গেছে শুকুর আদায় করিয়ার যে আল্লাহ তালা আমরা বালা রাখছে এই পর্যন্ত করোনা মহামারী চলের আমরা এই পর্যন্ত আল্লাহ তালা আমরা ভালো রাখছে যেহেতু আল্লাহ গেছে আমরা শুক্র আদার করিয়ার আলহামদুলিল্লাহ করোনাকালীন সময়ে ইনশাল্লাহ আমরা অনেক কিছু করেছি যতটুকু পেরেছি করেছি আমার ব্যক্তিগত ফান্ড থেকে যেটা করছি আমি যেহেতু মসজিদ এখানে চারজন পাঁচজন মানুষের নামাজ পড়ত তো আমি একসময় তাদের একটু আলাদা আলাদা করে বসাইয়া তাদের জিজ্ঞেস করতাম তাদের কী অসুবিধা কি না অসুবিধা আমি রাত্রে অনেক সময় তাদের করে যাইতাম যে বলতাম যে কোনো কিছু সমস্যা আছে কি না আছে তারপরে মসজিদে যখন ওরা সবাই আসতো রাস্তায় অনেক সময় সত্যই রাশিজন হয়ে যেত তো সত্তর আশি জন হইলে আমি সবাইকে তাদের বলতাম যে আজকে কার কার করে চাউল নাই কার কার করে ডাল নাই কার করে মাছ নাই এমন অনেক কথা জিজ্ঞেস করছি তাদের জিজ্ঞেস করার পরে আমি এটাই বলছি যে মানুষের সামনে বলার কোনো দরকার নাই আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন কেউ কোনো দিন নামও শুনবো না যার ঘরে খরচও যাবে এটা যাবেই ইনশাল্লাহ কারো কাছে কোনোদিন আমি নাম বলবো না অমুকরে দিছি এত টাকা বা এই পিঁয়াজ দিছি বা মাছ দিছি বা মাংস দিছি এই এই জিনিস দিছি আসলে দান করলে তো এগুলা বলার দরকারই নাই যেটা করব আল্লাহর জন্য করব কোনো মানুষকে দেখানির জন্য না যদি দেখাইতাম তাহলে অনেক কিছু দেখানি যাইতো বাট আমি এগুলা দেখাইও নাই আর যা কিছু গেছে নীরবেই গেছে ইনশাল্লাহ আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করছি আর গেছেও ইনশাল্লাহ সেই এইরকমই দিছি খুব লুকাই ছাপাই খুব গোপনে এই কাজগুলো আর যেটা আমরা যেমন রংধনু সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আমি যেহেতু আমার ওপর একটা দায়িত্ব আছে এই দায়িত্ব থেকে আমি যেটা করছি আমার রংধনু ইউক্রিব গ্রুপ আপনারা দেখেছেন বিভিন্ন সময় অনেক সময় এসেছে অনলাইনে এসেছে অথবা তাদের তারা তাদের যে অনুদানগুলো আমরা প্রায় আমার আনোয়ার সাসা বিশেষ করে আমার আনোয়ার সাসা শাহিন চাষা আব্দুল সাসা আমার শাহাদত করিম রাজন এবং আরও অনেকে আছে সবার নাম আমি বলতে পারবো না তো যেটা হয়েছে আর কি এরা অনেক অনুদান দিছে আলহামদুলিল্লাহ সেগুলো আমরা প্যাকেটে ভরে অনেক সময় কতটা ফ্যামিলিকে আপনারা দিতে পেরেছেন প্রায় সাতশো ফ্যামিলির আমরা বিশ কেজির উপরে দুইবার দিছি আমার ব্যক্তিগত অনুদান এখানে আছে অনেকটা আবার তাদের অনেকটা অবদান অনেক বেশি তারা বাইরে থেকে যে শেল্টার আমাকে আমাদের দিছে হ্যাঁ রংদনু ইউকে গ্রুপ যেটা আছে সেটা আমাদেরকে অনেক সাহায্য তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে তাদের অনুদানটা অনেক বেশি আর আমার তো যেটা গেছে গেছি আলহামদুলিল্লাহ আমরা ন্যূনতম চারশো ফ্যামিলিকে আমরা দুই তিনবার দিছি আর এইগুলা দেওয়া শুধু দুই তিন মাস চলে গেছে এরকম তো না তারপরে আবার অনেকগুলা দিছি যেগুলো আমরা নাম অনেক সময় প্রকাশী আসেই নাই আমরা জানতে পেরেছি এই করোনাকালীন মহামারীর সময় যখন এই রমজান মাস ছিল তখন আপনারা ফিরি ইফতার বিতরণ করেছেন সে বিষয়ে একটু বলুন হ্যাঁ রমজান মাসে ইফতার আমরা বিতরণ করছি যেহেতু কলোনির মানুষগুলো আমি অনেক সময় খেয়াল করছি যে এটা পুরুষরা অনেক সময় দেখছি রোজা ছেড়েতে বাট মহিলাগুলা তো রোজা ছাড়ে না অনেক সময় বেশিরভাগ মহিলাই রোজা রাখছে তো এতে করে মহিলা পুরুষরা রিক্সাতে যাইতে পারে না গাড়িতেও যাইতে পারে না ইফতারির যোগাড় যন্ত্রও করতে পারে না এটা চিন্তা করে আমি এটা আমার ব্যক্তিগত উদ্যোগে হয়েছে তারা অবশ্য অনেক সময় আমি এটা প্রোগ্রাম নিছি আর কি যে রমজানের পুরা মাসটা পুরা প্রত্যেক দিনে আমি একশো বিশ গড়ে ইফতার পাঠাইছি ইনশাল্লাহ আল্লাহ তালা এটা করাইছি এটা তো লুকাইয়া রাখার জিনিসও না আর লুকাইয়া রাখতে পারিও নাই এটা রাখতে ধন্যবাদ জনাব রেজাউল করিম সুমন ভাইকে আসলে সুন্দর কথা বলেছেন দর্শক আপনারা জানলেন লন্ডনের ইউকে ইউকের একটি গ্রুপ আছে তাদের মানব কল্যাণের জন্য কাজ করে থাকেন এবং পাশাপাশি রংধনু সমাজকল্যাণ সংস্থার বিভিন্ন দায়িত্বে একসময় ওনারা কাজ করে গেছেন সমাজের জন্য কাজ করেছেন এবং এটা জৈনপুরের সিলেট জৈনপুরের একটি ঐতিহ্যবাহী সংগঠন রংধনু সমাজ কল্যাণ সংস্থা যাই হোক এই রেজাউল করিম সুমন ভাইয়ের কাছে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে গিয়ে আপনি হয়তো অবগত আছেন এই সিলেট দক্ষিণ শুরমার দুই দিয়ে ইউনিয়নের গুদুরাইল মৌজাটি সিটিতে অন্তর্ভুক্ত হয়ে গেছে সেই হিসাবে এই আমাদের আপনাদের এই ওয়ার্ডটি সম্পূর্ণ এই ওয়ার্ডটি সিটির অন্তর্ভুক্ত হয়ে গেছে পাশাপাশি আগামীতে সিটির নির্বাচন হবে সেই হিসাবে এই ওয়ার্ডটিকে নিয়ে আপনার কি পরিকল্পনা আছে এবং আমরা যতটুকু জেনেছি মানুষের মুখ থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে আপনি আপনাকে মানুষ সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী হিসাবে মূল্যায়ন করতেছে এখন এবং আপনার কাছ থেকে জানতে চাইতেছি যে এই ওয়ার্ডটি নিয়ে আপনার কি ধরনের পরিকল্পনা আছে আলহামদুলিল্লাহ তালার অনেক শুকুর আদায় করতেছি যে অনেক সময় লোকে অনেক লোক আমার বাড়িতে আসছে বিভিন্ন সময় টার্ম আমার আমার সময় আমি যখন একটু বয়স বাড়ছে তখন তিন টার্ম মেম্বার পাইছি এরা মেম্বার মেয়ে তিনটার নির্বাচন আমি পাইছি তো টার্ম আমার কাছে মানুষ আসছে যেগুলো আসলে স্থানীয় মানুষ বেশি আসে নাই স্থানীয় মানুষ অনেক মানুষে বলছে বাট বাইরের ডিস্ট্রিক্টের যারা আছে আমারে খুবই মূল্যায়ন করে ওরা বাইরের ডিস্ট্রিক্টের যারা আছে তারা আমাকে অত্যাধিক মায়া করে এবং অনেক সুযোগ যদি আমার যতটুকু করার আমি তাদের জন্য করি আলহামদুলিল্লাহ তারা আমার কাছে আসে অনেক সময় অনেক ঋণ দেও এই ধরনের একটা সম্পর্ক তাদের সাথে তৈয়ার হয়েছে আলহামদুলিল্লাহ কলোনির যতগুলো মানুষ আছে এই সাইডে যারা একেবারে নিম্ন শ্রেণীর তাদেরকে অনেক অনেক কিছু যেগুলা দিছে এটা বলবো না কি কি কারে দিছি কি না দিছি অনেক লোকের মন আসতেছে বাট এটা বলবো না কারে কি দিছি কি না দিছি ওয়ার্ড যেহেতু সিটি কর্পোরেশন আমাদের গোদরাইল মৌজা পুরা নিয়ে গেছে ধরেন জয়নপুর ফকিরপাড়া সান্দাই তেলিপাড়া মাঝপাড়া পশ্চিমপাড়া পাড়া নজরপুর এই সম্ভবত একটি ওয়ার্ড হবে এটা গোদরাইল মৌজাটা পুরা নিয়ে গেছে যেহেতু নিয়ে গেছে আমি তো সমাজের কাজ করি শুধু আল্লাহর জন্য আমার কিছু কিছু কষ্ট হয় অনেক মানুষের যখন মেম্বার মেম্বার চেয়ারম্যানের রিপোর্ট দেয় এটা ভাবতেই কষ্ট লাগে যে যদি আপনি জনগণের হক আদায় না করেন যদি আপনার কাছে এক পোস্তা চাউল আসলো যদি আপনি এই এক পোস্তা চাউল আপনার নিজের এক কেজি এর থেকে এক কেজি যদি ঘরে নেন তাইলে এই ওয়ার্ডের মানুষের হক নষ্ট করছেন আপনি আপনাকে তো সরকারের বেতন দে ভাতা দে আপনি কেন নেবেন কেয়ামতের দিন পুরা ওয়ার্ডের মানুষের সামনে আপনি মাফ চাইতেই যে আমাকে মাফ করে দিন আমি আপনার সাউল খাইছি খুবই কষ্ট হয় এগুলা এই কথা শুনলেই আমার কষ্ট হয় একজন স্থানীয় প্রশাসন কেন আমাদের মাছ করবে এটা মনের ভিতরে আসতেই কষ্ট লাগে তো আমি এটা বলতে পারি যে আলহামদুলিল্লাহ অনেক লোকে বলতেছে আমাকে এটা গর্ব করার কোনো ব্যাপার না বেশিরভাগ বাইরে ডিস্ট্রিক্ট মানুষ আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে সাপোর্টও করে প্রত্যেক দিন দুই চারজন পাঁচজন দশজন যে আমার কাছে আসে না অত্র এলাকারও তো অনেক মানুষ আপনাকে ভালোবাসে হ্যাঁ অত্র এলাকার অনেক মানুষ আমাকে ভালোবাসে এটা আল্লাহ শুকুর এটা আল্লাহ শুকুর অত্র এলাকার অনেক মানুষে ভালো পায় অনেক স্থানীয় মানুষও আসে তো বেশিরভাগ যারা বাইরের ডিস্ট্রিক্টের মানুষ আমার কাছে আসে যেহেতু তাদের অনেক সাইজে আলহামদুলিল্লাহ যতটুকু পারি এটা পুরো করে দেওয়ার চেষ্টা করি কতটুকু পারি কি না পারি জানে ওরা ভালো বলতে পারবে আর আমি তো আমারটা যদি আল্লাহ তালার হুকুম হয় যদি লোকে আমার ভালো পায় যদি আমাকে ভালোবাসে স্থানীয় আমার স্থানীয় আমার তো অনেক চাষা আছে এরা আমাকে বলতেছে আলহামদুলিল্লাহ তুমি দাঁড়াও বা বাইরের ডিস্ট্রিক্টের যত মানুষের সাথে আমার সাথে সম্পর্ক আছে ওরাও বলতেছে আপনি দাঁড়ান আমরা ও অনেক মানুষের অনেক প্রস্তাবও দিচ্ছে যেমন পোস্টার যেমন সিএনজি যেমন মাইকের প্রস্তাব অনেক কিছু বলছে আর কি আমি হ্যাঁ মানুষও দিবে এরকম অনেক ওয়াদা লন্ডেন থেকে অনেক ওয়াদা আসছে এখন পর্যন্ত প্রায় ছয় লক্ষ টাকার মতো তারা তুলছে আমাকে বলছে যে তুমি যদি নির্বাচন এই ছয় লক্ষ টাকা দেবো এই সে অনেক কিছু বলে আর কি আমি না করছি প্রথমে তো এখন আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতার হার বাড়াইতে চাচ্ছে একটা ঘটনাটা ক্লিয়ার করতে চাইছি যে আপনি কি খেলবেন নির্বাচন আগামী কাউন্সিলর নির্বাচনে আপনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি মানুষ আমাকে সাপোর্ট করে যদি ওয়ার্ডের উন্নয়ন করতে পারি আমাকে অনেক মানুষের প্রশ্ন করে যে তুমি অন্তত গেলে আমাদের হকটা তোমার খাব খাইবে না এটা তো আমরা নিশ্চিত জানি তো মানুষের এটাই আমি ওয়াদা করতে পারি ইনশাল্লাহ যে আমাকে যদি আপনারা দাঁড় করান বা আমি যদি দাঁড় হই ইনশাল্লাহ হব ইনশাল্লাহ এটা টার্গেট আছে আমি হওয়ার ধন্যবাদ জানাব রেজাউল করিম সুমন সাহেবকে দর্শক ইউরো সিলেট টিভির পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম সুমন সাহেবকে যিনি আগামী সিটি নির্বাচনের এই অত্র এলাকার যে যত নম্বরই ওয়ার্ড হোক সেই ওয়ার্ডে কাউন্সিলার প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আল্লাহর হুকুম থাকলে উনি জয়যুক্ত হবেন দর্শক একটু ভিন্নভাবে আলোচনায় চলে যাচ্ছি আমরা আপনারা জানেন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকে মানুষ যখন দিশেহারা অবস্থায় ছিল এবং বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে লকডাউন ঘোষণা করেন এবং সেই সাথে মাঝামাঝি সময়ে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনতার খামরান যাকে মানুষ ঢাকে অন্তর থেকে সেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উনি মৃত্যুবরণ করেছেন দর্শক পরিচয় করিয়ে দিচ্ছি আবার এই সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান উনারই খুবই ঘনিষ্ঠ আত্মীয় জনাব রেজাউল করিম সুমন ওনাদের তালই পুত্রা সম্পর্ক আমাদের সিলেটি ভাষায় যেটাকে তালই পুত্রা বলা হয় সম্পর্ক আমরা সেই কামরা সাহেব নিয়ে দুটি দুই চারটি কথা বলবো এবং সাথে গত তিন চার দিন হয়ে যাচ্ছে বাংলাদেশের একটি নক্ষত্র আল্লামা শফি সাহেব ইন্তেকাল কালফর মাইয়াছেন যে বা যারা যেখান থেকে যারাই মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছেন সবাইকে যেন আল্লাহ জান্নাতুল করেন আমিন আমরা সে বিষয়ে একটু আলোচনা করি আলহামদুলিল্লাহ আসলে আমার তালই অনেক ভালো মানুষ ছিল এটা নির্বাচনে যখন মানুষ আসে অনেকে খারাপ বলে অনেকে ভালো বলে তবে আমার দৃষ্টিতে অনেক ভালো একজন লোক ছিলেন আপনারা দেখেছেন আপনারা দেখছেন হ্যাঁ জনতার কামরান আপনারা দেখছেন এটা আমি হলফ করে বলতে পারি যে আমার তাহলে কোনোদিন সাধারণ মানুষ কেউ ডাক দিছে নাই এটা বলতে পারবো না এই ধরনের কথা যখনই মানুষ ডাক দিছে সাধারণ একটা রিক্সা ড্রাইভার ওনাকে সালাম দিচ্ছেন মুসাফা করছেন জিজ্ঞেস করছেন ভালো মন্দ এইটা বলতে পারি আমি হলফ করে বলতে পারি যে কোনোদিন কাউকে হাসি মুখে কথা বলছেন বেজার করে কোনো কথা বলেন নাই এটা আমি বলতে পারি আল্লাহ তালা আমি আল্লাহ তালার কাছে এটাই ক্ষমা চেয়েছি যে আল্লাহ তালা যাতে ওনাকে ক্ষমা করে দেন মাফ করে দেন এবং ওনাকে জান্নাত নসিব করেন আমার কষ্ট হয়েছে কথা বলতেও কষ্ট হইতেছে আমি ওনারকে অনেক ভালোবাসতাম আলহামদুলিল্লাহ ওনার অনেক ওনার মেয়ে রেখে গেছেন আমার বড়ো ভাই আলহামদুলিল্লাহ ওনার দামান রেখে গেছেন

বয়োজ্যেষ্ঠ আলিম উজ্জ্বল নক্ষত্র যার বয়স একশো চার বছর আসলে বাড়ির মালিক যখন বাড়ি বিক্রি করে ফেলে তো বাড়ির সব বড়ো বড়ো গাছ আস্তে আস্তে ছাঁটাই করে ফেলে বিক্রি করে ফেলে তো আমার মনে হয় না যে কিয়ামত খুব একটা লেট হইব বড় বড় আলিম এই বছরে অনেক আলিম আল্লা শফি জুবায় রহমদ আনসারি আরও অনেক বড় বড় আলিম চলে গেছে আল্লাহ তালার কাছে আমি আমাদের মাঝে এখনও কিছু আলিম আসে ইনশাল্লাহ এগিয়ে আল্লাহ তালা দুনিয়া টিকে যাও রাখছে যদি আমাদের মাঝে উলামা না থাকতেন আমরাও টিকতাম না এখন যে অবস্থা উম্মতের যে অবস্থা আল্লাহর যে বান্দাদের যে অবস্থা এখন তো দুনিয়া থাকারই কথা না এগুলো উলামার বরকতে আলহামদুলিল্লাহ ঠিকই আছে ভালো মানুষ আসি বিদায় দুনিয়া আছে তো আমি আল্লাহ তালার কাছে ওনাদের মাখফিরাত কামনা করছি এবং আল্লাহ তাল্লার কাছে এটাই বলতেছি যে ওনাকে ওনাদেরকে জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করেন আর আল্লামা আহমদ শফি সাহাব বয়োজ্যেষ্ঠ আলেম অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে আপনারা দেখছেন আল্লাহ তালা ওনাকে ভালো পায় বিদায় এত লোক হয়েছে আনাইলে তো এত লোক হওয়ারই কথা না আমি জবাহর আহমদ আনসারী সাহেব উনারও আল্লাহ তালার কাছে মাখ ফেরত চাইতেছি এবং ওনারও আল্লাহ তালা যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করে আল্লাহ তালা কাছে এটাই দোয়া করতেছি আর আলহামদুলিল্লাহ যারা দর্শক আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই যারা এই লাইভ দেখতেছেন আপনারা বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যাতে তালা দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হইল সুস্থতা সুস্থতা হইল সবচেয়ে বড় নিয়ামত হজরত মৌসা আল্লাহ আল্লাহতালা বলতেছেন আমি যদি তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মূসা হইতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতা হজরত মূসা আল্লাহতালা বললেন যে মূসা পাহাড়ে তো অনেক কথা হইতো মুসার সঙ্গে তো আল্লাহ তালা বললেন মুসা আমি প্রথমে চাইতাম তোমার কাছে সুস্থতা সুস্থতা দুনিয়ার মাঝে সবচেয়ে বড় নিয়ামত আপনারা এটা দোয়া করবেন যাতে আমার আল্লাহ তালা সুস্থতা দান করে আর যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি বিশেষ করে ধন্যবাদ জানাই জানাইতেছি আমার বসুর বাইরে উনি অনেক সময় আমরা দেখছি অনেক মানুষের লোক খুঁজে খুঁজে উনি বাইর করেন এবং আপনার লাইভ নেন এটা আমাদের একটা গর্ব আমাদের এলাকার যেহেতু বসরবার বাড়ি আমাদের সম্পর্কে ভাই হন তো আলহামদুলিল্লাহ যারাই দেখতেছেন এই ল্যাব তারা আমার জন্য দোয়া করবেন এবং দর্শকদের উদ্দেশ্য করে এটাই বলি যদি আল্লাহ আল্লাহতালার সুযোগ দেয় মানুষে বাসে তাইলে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ যদি আপনারা দোয়া করেন তাহলে সামনে আগাই যায় বো তবে কারো হক নষ্ট করব না এটা আমি সবত আপনাদের সামনে এটা আমি বলতে পারি যে আপনাদের কোনো হক আমি নষ্ট করব না ইনশাল্লাহ আর ইউরোটিভিকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভ নিছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি আর বিশেষ করে আমরা আপনার এই আরেকটি বিষয় জানতে চাই যে আপনার ওয়ার্ডটি তো অনেক বড় সেই ওয়ার্ডের মানুষদের উদ্দেশ্যে কিছু বলুন আমাদের ওয়ার্ড তো আলহামদুলিল্লাহ অনেক বড়। আমাদের মানুষ অনেক ভালো আমাদের হইল এটা আমার আমার নিজের বিচার বিবেক আর কি এটাই আমাদের এলাকায় অনেক ভালো মানুষ আছে আমরা মানুষের সময় খারাপ দিকটাই দেখি ভালো দিকটা কোনো সময় দেখি না এটা আমাদের এটা এক ধরনের আচরণ হইয়া দাঁড়াইছি আর কি তো আমি আমি আমাদের এলাকার লোক যেমন আমাদের সানুভাই সাহাব আছেন বা আরও যারা যারা আছেন যেমন আমার রমজান সাহেব বাস সাহ আমার ছোটো চাষা বা আরও যারা যারা আছেন অনেক লোক আলহামদুলিল্লাহ আমাকে এটা তো অবশ্যই স্নেহমতা ভালোবাসা তো আছেই ভাই যদি না থাকতো তাইলে আমাকে দাঁড় করানোর কথা বলতোই না তো আলহামদুলিল্লাহ এদেরকেও আমি তাদের জানে মালে আল্লাহ তালা বরকর দিকে আপনারাও দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে এই করোনা ভাইরাসের ভিতরে যাতে আমরা শেষ পর্যন্ত আল্লাহ তালায় আমাদেরকে সুস্থতা দান করে যাতে আমরা না ভুগি করোনা ভাইরাসে আক্রান্ত না হই আর বিশেষ করে আমাদের তালুই কামরান সাহেব কামরান আমার তালুয়ের ছোটো ভাইও মারা গেছেন আজ থেকে দুই তিন দিন আগে ওনারও আমি আল্লাহ তালার কাছে মাখফেরাত কামনা করতেছি আর অবশেষে সবাইকে সালাম জানিয়ে আমি আমাদের এলাকার সভা সব সবাইকে আমি আমার আপ্রাণ আমার অভিনন্দন এবং আশীর্বাদ থাকলেও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর করোনা ভাইরাসে যাতে না ছড়ায় এইটাই চেষ্টা ফিকির আমরা করবো ইনশাল্লাহ যেহেতু করোনা ভাইরাস এক এলাকায় ঢুকে গেলে একজনের হইলে অনেকজনের হয়ে যায় তাইলে আমরা একটু সেপারেট সেপারেট চলার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দর্শক আপনারা জানলেন জনাব রেজাউল করিম সুমন সাহেবের সুন্দর কথাগুলো দর্শক আমাদের বিদায়ের পালা এই মূল্যবান সময় দেওয়ার জন্য জনাবলে জল করিম সুমন সাহেবকে ইউরোসিলের টিভির পক্ষ থেকে এবং ইউরোসিলের টিভির পরিবারের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা ওকে সবাইকে অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা